আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি জাহাঙ্গীর টেকনোলজি নতুন আরও একটা ভিডিওতে প্রিয় দর্শক এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চারশো অ্যাপস আপনার তথ্য নিয়মিত চুরি করছে সতর্ক করলো ফেসবুক চারশো অ্যাপস ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড চুরি করেছে সেটা জানিয়েছে ফেসবুক টিম তো এখান আপনি আরও দেখাচ্ছি দেখেন এখানেও দেকাচ্ছে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করছে এই অ্যাপসগুলা এখানে যে যে অ্যাপসগুলা আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড চুরি করেছে এখানে একটা লিস্ট দিয়েছে 400 অধিক ফেসবুক আইডির পাসওয়ার্ড চুরি করেছে তো আপনি কিভাবে সেই পাস সেই অ্যাপসগুলা চিনবেন বা কিভাবে আপনার ফেসবুক থেকে এই অ্যাপসগুলা ডিলিট করবেন রিমুভ করবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক একটু আপনাদেরকে আমি বোঝাচ্ছি যে যেই অ্যাপসগুলা দিয়ে আপনি ফেসবুক দিয়ে লগ ইন করেছেন সেই অ্যাপস আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড চুরি করেছে তো আপনি কখন কোন সময় কোন অ্যাপস দিয়ে ফেসবুক আইডি লগ ইন করেছেন সেটা আপনার মনে নাই তো এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখন যদি আমি এখানে চলে যাই তো প্রিয় দর্শক দেখেন এখানে ফেসবুক টিম নিজে বলে দিয়েছে যে মেটা মেটা থেকে জানিয়েছে যে চারশো অ্যাপস আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড চুরি করেছে সেটা আপনাদেরকে সতর্ক করে দিয়েছে যে যেই অ্যাপসগুলো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চুরি করেছে সেই অ্যাপসগুলো আপনি রিমুভ করে দিতেন তো এখানে লিস্ট দিয়েছে কোন কোন অ্যাপস আপনার ফেসবুক আইডি লগ ইন করেছে পাসওয়ার্ড চুরি করেছে সেখানে দিয়েছে তো চারশো অ্যাপসের মধ্যে কোন কোন অ্যাপস আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড চুরি করেছে আপনি কিভাবে বুঝবেন সেটা দেখার জন্য দেখেন এখানে দেখাচ্ছে লগ ইন টু ওপেন মানে ফেসবুক দিয়ে আপনি যে যে অ্যাপসগুলা ওপেন করেছেন সেইগুলাই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চুরি করেছে এখানে দেখাচ্ছে লগ ইন টু ওপেন তারপর এখানে দেখাচ্ছে লগ ইন উইথ ফেসবুক এখানে দেখাচ্ছে লগ ইন উইথ ফেসবুক এই সব যেই ফেসবুকের পাসওয়ার্ড এবং ইউজার নেম চুরি করেছে তো আপনি কিভাবে বুঝবেন যে চারশো অ্যাপস এর মধ্যে কোন কোন অ্যাপস আপনার ফেসবুক পাসওয়ার্ড চুরি করেছে তো প্রিয় দর্শক সেটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে তারাও সতর্ক হতে পারে তো বলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলাইকনটা অল করে দিবে ফেসবুক আইডি দিয়ে কোন কোন অ্যাপস আপনি লগ করেছেন সেটা দেখার জন্য আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন ফেসবুক আইডিতে চলে আসার পর এখানে থ্রি ডট পেয়ে যাবেন থ্রি লাইনে অপশনে ক্লিক করে দিবেন তারপর সেটিং পেয়ে যাবেন সেটিং অপশনে ক্লিক করে দিবেন তারপর আবার সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন কোন কোন অ্যাপস আপনি ফেসবুক আইডি দিয়ে লগ করেছেন এখানে শো করবে তো দেখেন এখানে আমি এই অ্যাপ্লিকেশনগুলা অ্যাপস গুলা আমি আমার ফেসবুক আইডি দিয়ে লগ করেছি মানে যখন আপনি অ্যাপসটা ওপেন করতে যাবেন তখনই দেখাবে লগ ইন উইথ ফেসবুক মানে ফেসবুক দিয়ে লগ করার জন্য কিন্তু আপনার ফেসবুক তো আপনার অ্যাপ্লিকেশনে করা আছে তারপরও কেন বলেছে আপনি যখন ফেসবুক আইডি দিয়ে লগ ইন করেছেন সেই অ্যাপসটা সাথে সাথে তারা রেকর্ড করে নিয়েছে যে আপনি কোন পাসওয়ার্ড দিয়ে ওপেন করেছেন সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা তারা রেকর্ড করে রেখেছে তখনই তারা আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড তারা চুরি করে নিয়েছে তো সেখান থেকে আপনি বাঁচার জন্য এখানে পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশন থেকে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিটা রিকভারি করবেন বা ফিরিয়ে আনবেন সেটা করার জন্য এখানে যে অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছে সেই অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করে দিবেন অথবা এখন এখানে দেখেন থ্রি একটা রাইট চিহ্ন দেখাচ্ছে এখানে ক্লিক করে দিবেন অথবা অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশনের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাবে অনেক কিছুই দেখাবে আপনি দেখে নেবেন তারপর এখন এখানে দেখতে পারবেন রিমুভ একটা অপশন রিমুভ অপশানে ক্লিক করে দিবেন মানে এই অ্যাপ্লিকেশন থেকে আপনার ফেসবুক আইডি যে লগ ইন করেছিলেন সেটা রিমুভ করে দিবেন তার জন্য আপনি আবার নিচে পেয়ে যাবেন রিমুভ রিমুভের ওপর ক্লিক করে দিবেন তো প্রিয় দর্শক সাথে সাথে আপনি দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে আপনার ফেসবুক আইডিটা রিকভারি করেছেন অথবা এই অ্যাপ্লিকেশনটা আপনার ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন তো যেই যতগুলো অ্যাপ্লিকেশন এখানে দেখাবে সেইগুলো আপনার প্রয়োজন না থাকলে রিমুভ করে দিবেন আমি প্রত্যেকটি রিমুভ করে দিচ্ছি এখানে ডিলেট অপশনে ক্লিক করে দিবেন তারপর রিমুভে ক্লিক করে দিবেন সাথে সাথে এখান থেকে রিমুভ হয়ে যাবে তো প্রিয় দর্শক এই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে প্রত্যেককেই এই ভিডিওটা দেখ উপকৃত হতে পারে এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলাইকনটা অল করে দিবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ